আসসালামু আলাইকুম। এই ফলটার নাম হচ্ছে রামভুটান। এটা অনেকেরই পরিচিত, আবার অনেকেরই অপরিচিত। এটা মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এদেশে মূলত ভালো হয় বা বেশি হয়। ইন্ডিয়াতেও আছে অনেক বড় বড় বাগান। তা এই রামভুটান লিচুর মতো দেখতে, অনেকেই দাঁড়িয়ালা লিচু বলে থাকে, কিন্তু এর মূলত নাম রামভুটান। এটা লিচুর মতোই খাইতে টেস্ট, একটু মিষ্টি, ভালোই, খারাপ না লিচু থেকে। লিচুর একটা টেস্ট, এটা লিচুর মতোই বাট লিচুর থেকে একটু ভিন্ন টেস্ট। একরকম তো কোনো ফলে হয় না। তো এই রামভুটান অনেকেই খান বা অনেকেই দেখছেন। তো এটার বাজার মূল্য এখন বাংলাদেশে প্রায় কেজি 1000 থেকে 800 টাকা মূল্যে বিক্রয় হচ্ছে। অনেকেই মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করে বাংলাদেশে বিক্রি করতেছে। তো আমি চাচ্ছি যে এই রামভুটানের বীজ, এগুলো রামভুটানের বীজ, এই বীজগুলো থেকে কীভাবে চারা তৈরি করা যায় বা চারা বানানো যায় সেই কৌশলটা শেখাবো। বাট এটা অন্যান্য বীজের মতো লাগাইলে কিন্তু হয় না। আর এই চারার বীজের দামও প্রায় 800 থেকে 1000 টাকা বিক্রয় হচ্ছে। এখন একটু হয়তো দাম কমছে অ্যাভেলেবেল হওয়ার কারণে, বাট সেরকম অ্যাভেলেবেলও না, এখনও 400-500 টাকার নিচে চারা বিক্রি হচ্ছে না আপনার বীজের চারা। আর কলমের চারার দাম হচ্ছে আপনার ইন্ডিয়া থেকে আসছে, সেটার দাম প্রায় 2500-3000 টাকা, মানে একটা কলমের চারার দাম। তো সেজন্যই, যেহেতু অনেক দামি একটা ফ্রুটস বা ফল, তো সেই কারণে আমি এটার দেখাবো যে চারা কীভাবে রোপণ করবেন। আমি এটার ভিতরের অংশটা একটু খুলে দেখাই। দেখতে ঠিক লিচুর মতোই দেখেন, এবং এটা খাইতেও খুব সুস্বাদু। তো এই বীজ কীভাবে রোপণ করবেন সেইটা অবশ্যই আমি আপনাদের দেখাবো এখন। তো চলেন, এই বীজটা কীভাবে রোপণ করবো আমি একটু খেয়ে টেস্ট করি, আসলে এটার টেস্টটা কেমন। দেখতে পাচ্ছেন লিচুর মতোই দেখতে, খুব সুস্বাদু, বেশ মিষ্টি। এইভাবে ফলটা খেয়ে চারাটা, মানে বীজটা রোপণ করবেন চারা বানানোর জন্য। চলেন চারা কীভাবে রোপণ করবো সেটার একটু কৌশল দেখি। এগুলো হচ্ছে আপনার বীজগুলো ঠিক সচরাচর মানুষ এইভাবে রোপণ করে, কিন্তু এই রামভুটানের বীজগুলো এইভাবে রোপণ করতে হবে, ফ্ল্যাট, না হলে একটাও চারা গজাবে কিন্তু বাঁচবে না। তো আমি এগুলো রোপণ করছি 1/2 ইঞ্চি মতো মাটির নিচে দিয়ে দিচ্ছি। দেখেন, দেখতে পাচ্ছেন অনেক, তিনটা করে আমার এই টপে আমি চারাগুলো, বীজগুলো লাগাচ্ছি। ঠিক এইভাবেই আপনার চারাগুলো রোপণ করবেন, না হলে আপনার এইভাবে গাড়ি দিলে কিন্তু আপনার এই গাছগুলো বাঁচবে না বা হবে না, মাটি থেকে ফুটে বের হবে না। তো সেই জন্য আপনারা এইভাবে চারাগুলো রোপণ করবেন, ইনশাল্লাহ গাছ হয়ে যাবে। 15 দিন পরে আপনার এই যে রামভুটানের বীজগুলো এখানে রোপণ করেছিলাম, সেটা 15 দিন পরে আপনাদের কাছে দেখাচ্ছি আবার। এ দেখেন, একটা প্রায় 2 ইঞ্চি হয়ে গেছে, এই একটা, এ একটা। এখানে তিনটা চারা দিয়েছিলাম, তিনটাই হয়েছে। পরবর্তী আরেকটা টপে দেখেন, এই দেখেন একটা ফাটছে, এটাও হয়ে যাবে কিছু সময়ের পর। আরও দেখাচ্ছি, আরও আছে, এই দেখেন একটা, এটা চড়াই পাখি তো অল্প একটু মাথা খেয়ে ফেলছে, এটাও হবে ইনশাল্লাহ। আর এই যে আর একটা, আর এখনও জ্বালাচ্ছে, বীজ থেকে ফাটছে। এগুলো সবগুলোই 15 দিন পরে আমি আবার ভিডিওটা করলাম। তো এইভাবে আপনারা গাছ বানাইতে পারবেন রামভুটানের।